বন্ধুরা, নানান রকম বিজনেস আইডিয়ার ভিডিও এর আগে আমি আপনাদেরকে অনেক দিয়েছি, কিন্তু আমি আপনাদেরকে সব থেকে বেশি যেটা সাজেস্ট করি সেটা হচ্ছে ফুড প্রোডাক্টের বিজনেস। সব ব্যবসায় আপ অ্যান্ড ডাউন কিন্তু আছে, মানে দেখা গেল যে কি যে কোনো একটা ব্যবসা কোনো সময় খুবই ভালো চললো, আবার কোনো সময় একদম ডাউন হয়ে গেল। কিন্তু ফুড প্রোডাক্টের ব্যবসা একটা এমন ব্যবসা যার কোনো সময় কিন্তু ডাউন হয় না, সব সময় কিন্তু সমানভাবেই চলে। কারণ মানুষকে বেঁচে থাকতে গেলে খাবার খেতেই হবে, আর খাবার খাওয়ার জন্য মানুষকে কিন্তু দোকান থেকে কিনতেই হবে। তাহলে এই ব্যবসা কোনো সময় কিন্তু ডাউন হচ্ছে না, আপনার বছরের 365 দিনই কিন্তু এর ডিম্যান্ড থাকছে, এবং জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কিন্তু এর ডিম্যান্ড থাকবে সবসময়। সেই কারণে আমি আপনাদেরকে ফুড প্রোডাক্টের ব্যবসা সবসময় একটু বেশি সাজেস্ট করে থাকি। এই ব্যবসাটা করে কিন্তু মাসে 30 থেকে 40 হাজার টাকা পর্যন্ত ইনকাম করা যায়। আপনি এর থেকেও বেশি ইনকাম করতে পারবেন, তবে প্রথমে এতটা পারবেন না, আপনাকে একটু মার্কেটিং করতে হবে, আপনাকে এই ব্যবসা সম্পর্কে ভালোভাবে জানতে হবে, পরে আপনি এর থেকেও বেশি ইনকাম করতে পারবেন। তবে স্টার্টিংয়ে আশা করছি 30 থেকে 40 হাজার টাকা ইনকাম করা যায়। তবে যে কোনো ব্যবসা শুরু করবার আগে বা যে কোনো মেশিন কেনার আগে ভালোভাবে চিন্তা ভাবনা করে নেবেন, ভালোভাবে দেখে নেবেন, তারপরেই কোনো মেশিন কিনবেন বা কোনো ব্যবসা শুরু করবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটা তাহলে শুরু করা যাক। তবে ভিডিওটা শুরু করবার আগে আপনারা যদি এখন পর্যন্ত ডিজিটাল বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন, এবং তার সঙ্গে বেল আইকনকেও ক্লিক করে দেবেন, আর ভিডিওকে লাইক অবশ্যই করবেন। ম্যাম, সবার আগে আপনার পরিচয়টা যদি একটু দিতেন। নমস্কার, আমার নাম ঈশিকা ভুজেল, আমি রয়্যাল মেশিনারি কোম্পানির তরফ থেকে কথা বলছি। তো ম্যাম, আপনাদের এই কোম্পানির অ্যাড্রেসটা কি আছে? এটা আমাদের হচ্ছে কলকাতা সোদপুর ও মধ্যমগ্রামের মাঝখানে মুড়াগাছা লোকনাথ মন্দিরের জাস্ট অপোজিটে আমাদের অফিস আছে। যদি আপনারা হাওড়া হয়ে আসেন তো হাওড়া থেকে আপনাদেরকে L238 বাস ধরে আপনাদেরকে আসতে হবে মধ্যমগ্রাম চৌমাথা। চৌমাথা থেকে আপনার যে কোনো অটোতে বলবেন মুড়াগাছা লোকনাথ মন্দির আপনাকে নামিয়ে দেবে। সেরকম সেম প্রসেস যদি আপনারা শিয়ালদা হয়ে আসেন তো শিয়ালদা থেকে আপনাদেরকে প্রথমে আসতে হবে সোদপুর রেলওয়ে স্টেশন। সোদপুর রেলওয়ে স্টেশন থেকে 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে আপনি যে কোনো অটোতে বলবেন মুড়াগাছা লোকনাথ মন্দির আপনাকে নামিয়ে দেবে। তাছাড়া তো ফোন নম্বর দেওয়াই থাকবে। হ্যাঁ, তাছাড়া যদি রাস্তায় কোনো রকম সমস্যা হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাকে গাইড করে নেব। তো ম্যাম, আজকে যে ব্যবসা নিয়ে আলোচনা করব তার আগে একটা কথা জানতে চাই, যে আজকাল তো মার্কেটে প্রচুর কম্পিটিশন, তো আজ যে ব্যবসা নিয়ে আলোচনা করবো সেই ব্যবসাটা কি যে কেউ শুরু করতে পারবে এই কম্পিটিশন মার্কেটে? দেখুন, আজকালকার দিনে দাঁড়িয়ে আপনার যে কোনো প্রোডাক্ট নিতে গেলে সেই প্রোডাক্টের কম্পিটিটর অবশ্যই আছে। তো সেখানে দাঁড়িয়ে বা যদি আমি মনে করি যে এই প্রোডাক্ট নিয়ে আজকে আলোচনা করতে চলেছি, কম্পিটিটর থাকলেও সেরকমই মানে আর কি মার্কেটে সেই জিনিসটার চাহিদাও প্রচুর পরিমাণে আছে, যে কম্পিটিটর থাকলেও যে আপনার প্রোডাক্ট বিক্রি নিয়ে কোনো রকম সমস্যা হবে না। তাছাড়া কি আপনারা কোনো হেল্প করে থাকেন? দেখুন, আমরা হেল্প বলতে আমরা আপনাকে মার্কেটিংয়ে 20-30% আমরা প্রত্যেকটা প্রোডাক্টের উপর মার্কেটিংয়ে হেল্প করে থাকি, আমরা প্রত্যেকটা প্রোডাক্টে। আচ্ছা, 30% আপনারা হেল্প করবেন, 70% নিজেকে তো কিছু করতেই হবে যেহেতু সেই ব্যবসা করছেন। যেহেতু আপনি মেশিন নিচ্ছেন তো সেখানে মার্কেটিং তো আপনাকে অবশ্যই করতে হবে। কীভাবে করবেন, কীরকমভাবে করবেন, কীভাবে করলে আপনার মার্কেটিংটা বেটার হবে, সেই সমস্ত গাইডলাইনগুলো আমাদের কাছ থেকে আপনি পেয়ে যাবেন। তো ম্যাম, আজকে তাহলে কী ব্যবসা নিয়ে আমরা আলোচনা করছি? আজকে দেখতে পাচ্ছেন ছোট মানে বেশি বড়ও না, আবার খুব একটা ছোটও না, একটা মেশিন আমার পাশে আছে যেটা দিয়ে আপনি ফুড আইটেমের আপনি ফুড কোয়ালিটির যে প্রোডাক্ট হয় যেগুলো আমরা খুবই সচরাচর শুনে থাকি, সবার বাড়িতে আমরা খেতেও খুব পছন্দ করে থাকি, সেভাই মেশিন, সেভাই মেশিন নিয়ে আলোচনা করতে চলেছি, যেখানে আপনি সেভাই ছাড়াও আরও অন্যান্য বহু রকমের প্রোডাক্ট আপনি মেশিনের মাধ্যমে তৈরি করতে পারবেন। ম্যাম, মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনার পাশে যে মেশিনটা আছে এটা হচ্ছে সেমাই মেকিং মেশিন, তো এই সেমাই মেশিনের সাহায্যে সেমাই ছাড়া আর কী কী তৈরি করা যাবে যদি একটু বলতেন? সেভাই ছাড়া আপনি যেমন দেখতে পাচ্ছেন মার্কেটে যেমন ঝুড়ি ভাজা দেখতে পান, ভুজিয়া টাইপের যে প্রোডাক্ট আপনারা দেখতে পান সেই প্রোডাক্ট করতে পারেন, তার সাথে সাথে নুডলস যেটা হয় নুডলস এটার সাথে আপনি করতে পারবেন মেশিনের সাহায্যে। তো আপনার মানে আর কি ভুজিয়া টাইপের প্রোডাক্ট তার সাথে সাথে সেভ হয়, তার সাথে সাথে নুডলস, এই এই প্রোডাক্টগুলো আপনি এই মেশিনের মাধ্যমে করতে পারছেন একটা মেশিনের মাধ্যমে। একটা মেশিনে কি এতগুলো সম্ভব কি বলছেন? হ্যাঁ, শুধুমাত্র আপনার যে জায়গাটা যেখান থেকে বেরোচ্ছে সেইখানে যে ডাইসটা আছে সেই ডাইসটা চেঞ্জ করে আপনি এই প্রোডাক্টগুলো করতে পারবেন। আচ্ছা, ডাইসগুলো কি আপনাদের কাছে পাওয়া যাবে? হ্যাঁ, ডাইস যা আছে সমস্ত কিছু, যে আপনার যেরকম রিকোয়ারমেন্ট থাকবে মেশিন অলরেডি একটা ডাইস অলরেডি ফিট করা থাকবে, তো আপনার আদার যেই প্রোডাক্ট আপনি বানাতে চাইছেন যেই প্রোডাক্ট বানাতে চাইছেন সেই প্রোডাক্টের ডাইস আপনি আমাদের এখান থেকে পেয়ে যাবেন। আচ্ছা, একটা ডাইস মানে মেশিনের সঙ্গে ফ্রি পাচ্ছি? হ্যাঁ, আর বাদ বাকি যেটা আপনার প্রোডাক্ট মনে করছেন যে আপনি তৈরি করবেন সেই প্রোডাক্টের ডাইস আপনি আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন। আচ্ছা, তো ম্যাম যেসব প্রোডাক্ট বললেন যেমন সেমাই বললেন, চাউমিন তৈরি হবে, ভুজিয়া টাইপের প্রোডাক্ট তৈরি হবে, এইসবের মার্কেটে কেমন কি ডিমান্ড আছে? দেখুন, মার্কেটের ডিমান্ড যদি প্রথম কথায় বলেন যে সেভাই, সেভাই খেতে আমরা প্রত্যেকেই ভালোবেসে থাকি, সেটা কোনো অকেশন বলুন বা কোনো ছোটোখাটো বাড়িতে অনুষ্ঠান বলুন আমরা সেভাই বানিয়ে থাকি, সেটা তো প্রচুর পরিমাণে চাহিদা আছে। তার সাথে সাথে নুডলস, প্রত্যেক দিন সন্ধ্যা হলে প্রত্যেকটা ঘরে টিফিনের জন্য প্রায়শই আমরা নুডলস মানে আর কি অপশনাল হিসাবে আমরা চাউমিন খেয়ে থাকি। আর তারপরে যেটা বলুন যে ভুজিয়া বললাম, ভুজিয়াটা যেমন ঝুড়ি ভাজা, কাঠি ভাজা, এই সমস্ত জিনিসগুলো,
এগুলো আমরা আমাদের প্রত্যেক দিনই মানে আর কি মুখরা চোখ খাওয়ার হিসাবে প্রত্যেকেই খেয়ে থাকি। প্রত্যেকের ঘরে সন্ধ্যাবেলা হলে মুড়ির সাথে বলুন বা নর্মালি বলুন আমরা পছন্দ করে থাকি এইসব স্ন্যাক্স টাইপের প্রোডাক্ট খেতে। আচ্ছা, তার মানে বলা যেতে পারে যে এই ব্যবসা যে শুরু করবে তার মার্কেটিং নিয়ে তেমন একটা কোনো সমস্যা হবে না তাহলে? না, এটা তো মানে আর কি এমন একটা প্রোডাক্ট যেটা কিনা আপনার ফুড আইটেম পড়ছে, তো ফুড আইটেমের ক্ষেত্রে ফুড আইটেম এমন একটা জিনিস যেটা প্রত্যেক দিন আপনি মার্কেটে তৈরি করার পর জিনিসটা বেরিয়ে আছে। না, এটা কোনো আপনার অন্য টাইপের জিনিস যে দরকার লাগলে মানুষ কিনবে, এটা আপনার খাওয়ার জিনিস। খাওয়ার জিনিসটা এমন একটা জিনিস যে মানুষের প্রত্যেক দিন খাওয়ার প্রত্যেক দিন মানুষ খেতেই চায়, আর সেই ক্ষেত্রে আপনার যদি প্রোডাকশন করেন তো মার্কেটিং নিয়ে আপনার কোনো রকম সমস্যা হবে না। সেমাই যেমন কিছু কিছু অনুষ্ঠানে আছে যেগুলোতে লেগে থাকে, ঈদ, তারপর পুজো, এগুলোতে লেগে থাকে, তাছাড়া তো বারো মাসও তো ডিমান্ড থাকে এগুলো। হ্যাঁ, বারো মাসে আমি বললাম যে বাড়িতে কোনো মানে আর কি অতিথি আসলে তাদেরকে আমরা লুচির সাথে বলুন, প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আমরা মানে এইসব জিনিসগুলো আমরা ইউজ করে থাকি। আচ্ছা, তো ম্যাম তাহলে একটা মেশিন নিলে ব্যবসা যেহেতু শুরু করা যাবে, তো এই মেশিনটা কি সিঙ্গেল ফেসে চলবে না থ্রি ফেসে প্রয়োজন আছে? এটা আপনার সম্পূর্ণ ঘরের ইলেকট্রিসিটিতে মানে 220 ভোল্টে আপনার এই মেশিনটা চলবে। 220 ভোল্টে সমস্ত কিছু চলবে। ঘরের আপনি দেখতেই পাচ্ছেন খুব একটা বড় জায়গা না, একদম ছোট জায়গা, ঘরের যে কোনো একটা কোণায় দাঁড় করিয়ে মেশিনটাকে আপনি ঘরের ইলেকট্রিসিটির মাধ্যমে আপনি মেশিনটা অপারেট করতে পারছেন। আচ্ছা, তো ম্যাম এই এই যে সব জিনিসগুলো তৈরি করার জন্য র মেটেরিয়ালস কি কি প্রয়োজন আছে যদি একটু বলতেন? দেখুন, জেনারেলি আপনার যে ধরে রাখুন যে যদি সেবাই বানাতে, সেবাইয়ের ক্ষেত্রে আপনার ময়দা, আপনার সল্ট, সুগার, এই সমস্ত জিনিসগুলো, চিনি, এই সব জিনিসগুলোরই আপনার জেনারেলি প্রয়োজন পড়ে থাকে। তারপর এক একটা প্রোডাক্টের জন্য এক এক রকম রেশিও হয় খাওয়া, মানে আর কি প্রত্যেকটা ফুড আইটেম তৈরি করার জন্য আলাদা আলাদা রেশিও হয়। তো সেটা আপনি মেশিন নেওয়ার পর আমাদের এখান থেকে টেকনিশিয়ান গিয়ে আপনার মেশিন ইনস্টল করে প্লাস আপনি কি প্রোডাক্ট তৈরি করছেন কি মানে আর কি কতটা কি লাগবে সেই সমস্ত কিছু এখান থেকে আপনি গাইড করে দেওয়া হবে আপনাকে। আচ্ছা, তার মানে বলছেন আপনাদের কাছে টেকনিশিয়ান পাওয়া যাবে, সে সমস্ত কিছু শিখিয়ে দেবে, তাই তো? সমস্ত কিছু আপনাকে পুরোপুরি প্রপার ট্রেনিং দেবে যে কিভাবে কি করতে হবে, কিভাবে করলে কি হবে, সে সমস্ত কিছু অলরেডি আমাদের কোম্পানির তরফ থেকে আপনি হেল্প পাবেন। আচ্ছা, যে অপারেটিং যাবে তো তাকে কি কোনো ফিস দিতে হবে না আপনাদের তরফ থেকে? না, আমাদের তরফ থেকে আপনার ইনস্টলেশন ফ্রি আছে। আচ্ছা, ইনস্টলেশন, আপনার ইনস্টলেশন সম্পূর্ণ ফ্রি আছে। আচ্ছা আচ্ছা, তো ম্যাম আপনাদের এই যে মেশিনটা দেখতে পাচ্ছি, এই মেশিনের ক্যাপাসিটি কেমন কি আছে? এই মেশিন যেটা ছোট যে মেশিনটা দেখছেন, এই মেশিনের ক্যাপাসিটি আপনার 50 কেজি পার আওয়ার প্রোডাকশন আছে, 50 কেজি ঘন্টায় প্রোডাকশন আছে। এবারে যদি এর থেকে বেশি আপনার প্রোডাকশন লাগে তো সেক্ষেত্রে এর থেকে আরও বড় মেশিন হয়, বিভিন্ন রকম কোয়ালিটির মেশিন হয়, ক্যাপাসিটির মেশিন হয়। তো যেটা আপনি দেখছেন সেটা আপনার 50 কেজি প্রোডাকশন আছে। আচ্ছা, তো ম্যাম এই মেশিনের প্রাইস কেমন কি আছে? মেশিনের প্রাইস স্টার্টিং হচ্ছে 45,000 থেকে, 45,000 টাকা থেকে মেশিনের প্রাইস স্টার্টিং আছে। মাত্র 45,000 টাকাতে এতগুলো ব্যবসা করতে পারবে তাহলে? এক্স্যাক্টলি, বলা যেতে পারে ম্যাজিক মেশিন একদম। তো ম্যাম এই মেশিনটা নিয়ে কি কেউ সাকসেসফুল ভাবে সত্যি বিজনেস করতে পারবে কি, যারা ভাবছে একটা নতুন ব্যবসা করব, তো সত্যি কি ব্যবসাটা করা যেতে পারে বলছেন? অবশ্যই অবশ্যই, কেন পারবেন না? তার কারণ হচ্ছে ছোট মেশিন, যার কারণ প্রথমে অনেকেই চায় না যে আমি একটা হিউজ ইনভেস্টমেন্ট করব। বিশেষ করে মধ্যবিত্ত ফ্যামিলি থেকে কোনো কিছু ইনভেস্টমেন্ট করার আগে আমরা দশবার ভাবি যে আমরা জিনিসটা যারা তৈরি করছি সে মানে করতে চলেছি সেটা আদৌ চলবে কিনা। তো এমনই একটা প্রোডাক্ট বা এমনই একটা আইটেম আপনার যেটা আপনারা দেখছেন সেটা কিনা আপনাদের ভয়ের কোনো কারণই যে মেশিনটা নিয়ে গিয়ে চালাতে পারবো কিনা? মেশিন তো চালানো কোনো ব্যাপারই না, প্রথমত কথা আপনাকে বলেই হলো গাইড করাবে। দ্বিতীয় কথা হচ্ছে মার্কেটিং, মার্কেটিংয়ে কোম্পানি আপনাকে অলরেডি 20-30% হেল্প করছে, প্লাস আপনি কীভাবে মার্কেটিং করলে মার্কেটে সেল হবে বিভিন্ন রকম ওয়ে আছে, তো সেই সমস্ত ওয়ে কোম্পানি আপনাকে সেগুলোর কোম্পানি আপনাকে বলে দিচ্ছে। আর আশা করি না আর কোনো রকম সমস্যা হবে, আর যদি কোনো রকম আপনাদের ফার্দার কোনো ইনকোয়ারি থেকে থাকে যেটা আপনি বুঝতে পারছেন না ওভার দ্য ভিডিও, তো স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন, কল করুন এবং আমাদের এখানে আসুন। আসলে আমরা সম্পূর্ণভাবে আপনাকে গাইড করবো যে কীভাবে শুরু করবেন বা কীভাবে কন্টিনিউ করবেন, সমস্ত কিছু আমরা আপনাকে গাইড করবো। আচ্ছা, তো ম্যাম এই ব্যবসাটা শুরু করবার পর প্রফিট কেমন কী হতে পারে যদি বলতে? দেখুন, প্রফিট যেহেতু এখানে ফুড আইটেম একটা কোনো আইটেম না, বিভিন্ন রকম আইটেম আছে, তো সেক্ষেত্রে পার্টিকুলার এবার ফুড আইটেম যেহেতু সেক্ষেত্রে পার্টিকুলার আপনার প্রফিট মার্জিন দেওয়া বলা সম্ভব না। যদি খুব কম করে ধরেন প্রথম অবস্থায় আপনি মার্কেটিং শুরু করছেন তো মাসে আপনার 20-25,000 টাকা আপনি চোখ বন্ধ করে ইনকাম করতে পারবেন। 20-25,000 প্রথম হবে আপনার প্রফিট থাকবে, নেট প্রফিট আপনার 20-25,000 টাকা থাকবে। আচ্ছা, এর থেকে বেশিও করতে পারে সে যদি? হ্যাঁ, যে আমি বললাম যে প্রথমে শুরুতে যদি মনে করেন যে প্রথমে মার্কেটিং শুরু করেছেন সেক্ষেত্রে চোখ বন্ধ করে 20-25,000 টাকা আপনার ইনকাম হবে। এরপরে আপনার আস্তে আস্তে মার্কেটিংয়ের সার্কেল বড় হবে, সেক্ষেত্রে অবশ্যই আপনার প্রফিট মার্জিনও বেশি হবে। তো ম্যাম এই ব্যবসাটা শুরু করবার জন্য কি কি লাইসেন্স বা পারমিশনের দরকার পড়বে? দেখুন, যেহেতু একটা ফুড আইটেমের মেশিন, যেহেতু ফুড আইটেম আপনি তৈরি করছেন, তো সেক্ষেত্রে আপনার যেটা ফ্যাসাই লাইসেন্স হয় একটা ফ্যাসাই লাইসেন্স লাগবে, প্লাস যেহেতু একটা বিজনেস করছেন সেক্ষেত্রে আপনার ট্রেড লাইসেন্স লাগবে। আর এই সমস্ত লাইসেন্সগুলো আপনি কোথা থেকে পাবেন, কীভাবে পাবেন, সেই সমস্ত গাইডলাইন্সও কোম্পানি আপনাকে দেবে যে কীভাবে তৈরি করুন বা
মানে লাইসেন্সগুলো কোথায় পাবেন সেই সমস্ত কিছু আমরা আপনাকে বলে দেব। তো ম্যাম কেউ যদি এই ব্যবসাটা লোন নিয়ে শুরু করতে চায় লোনের কি কোনো ব্যবস্থা আছে আপনাদের এখানে? দেখুন লোনের বলতে আমরা লোনের যে সমস্ত ডাইরেক্ট ইএমআই কোম্পানি থেকে হয় না, তো সেক্ষেত্রে লোনের সমস্ত রকম ব্যবস্থা আমরা করে দেবো। যে কেয়ার লোন করতে গেলে যা কাগজপত্র বা যেসব পেপারসের রিকোয়ারমেন্ট থেকে থাকে সেই সমস্ত কাগজপত্র কোম্পানি আপনাকে প্রোভাইড করবে। আচ্ছা, তো ম্যাম মেশিন যদি কেউ অর্ডার দেয় কতদিনের মধ্যে সে পেতে পারে? দেখুন মেশিন যদি কেউ অর্ডার দেয় সেটা যদি চায় যে সেম ডে ডিসপ্যাচ করাবে তো মেশিন অ্যাভেলেবেল থাকলে সেম ডেও ডিসপ্যাচ করতে পারে, আদারওয়াইজ উইদিন 7 ডেজ আমরা মেশিন ডেলিভারি দিয়ে দিই। তো ম্যাম চলুন একটু মেশিনটা দেখি, একটু আমাদের ভিউয়ারদেরকে দেখাই মেশিনটা কেমন কি আছে। তো ম্যাম মেশিনটা তাহলে কোথায় কিভাবে কাজ হয় যদি একটু বোঝাতেন ভালো হতো, ডেমো তো ভিউয়ারসরা দেখলো তাও যদি একটু বলে দিতেন ভালো হতো। আপনার এই যে বাটিটা দেখছেন, এই বাটিটার মধ্যে আপনার যে প্রোডাক্ট যেটা আছে প্রোডাক্টটা আপনি বাটিতে দিয়ে দেওয়ার পরে আপনার ওখানে আপনাকে যেটা মেশিনটা অন করার পরে অটোমেটিক্যালি আপনার খুবই সহজ প্রসেস, আপনি যে নিচে যে যা মানে আর কি জালি মতো দেখছেন আছে লাগানো ডাইস, যেটা আপনাকে বললাম যে বিভিন্ন রকম ডাইস চেঞ্জ করে যে হয় ওখানে বিভিন্ন রকম ডাইস চেঞ্জ করলে আপনি ওখান থেকে যেই প্রোডাক্টটা আপনি চাইবেন সেই প্রোডাক্টটা এই যে বাটিটা দেখছেন এটার মধ্যে আপনার রেডি হয়ে পড়বে। আচ্ছা, এখানে মোটর আছে? হ্যাঁ এখানে মোটর, এটা ঘরে ইলেকট্রিকে চলে যাবে? হ্যাঁ একদম বাড়ির সিঙ্গেল ফেজের কারেন্টে আপনার মেশিনটা চলবে। তো মেশিনটা দেখতে পাচ্ছি খুব একটা বড় নাই, কতটুকু জায়গার প্রয়োজন আছে তাও মোটামুটি আপনি একটা 12x12 ঘরে চালু করতে পারবেন। আচ্ছা, মানে মেশিন রেখে সমস্ত কিছু র ম্যাটেরিয়ালস করে? হ্যাঁ 12x12 ঘরে আপনি করতে পারবেন। এবার দেখুন আপনি যেরকম বড় করে করলে তখন তো আপনার বেশি জায়গা রিকোয়ারমেন্ট থাকবেই। আচ্ছা আচ্ছা, তো ম্যাম এটা তো হলো সেমাই মেশিন, তো আপনাদের কাছে তো আরো অনেক রকম মেশিন পাওয়া যায়? আপনাদের কাছে আরো ফুড আইটেমের বহু রকমের মেশিন আছে, আপনারা আসলে দেখতে পাবেন যে আরো অনেক রকমের মেশিন। যদি মনে করেন যে না এটা দেখছেন তার সাথে তো অন্য মেশিন দেখবেন, তো আসলে আপনারা বিভিন্ন রকম মেশিন আমাদের এখানে দেখতে পাবেন, যেটা আপনার মনে হবে আপনার জন্য বেটার, যেটা করলে আপনি মনে করবেন যেটা আপনার জন্য ভালো, এটা করলে আপনি বিজনেসটা আরও এগিয়ে নিতে পারবেন, সেক্ষেত্রে আপনি সেই মেশিনটাও চয়েস করতে পারেন। আমাদের এখানে 100+ মেশিন আছে। তো ম্যাম সমস্ত কিছুই তো আমরা আলোচনা করলাম, আশা করছি ভিউয়ার্সরা সমস্ত কিছু বুঝতে পেরেছে। তো সবার শেষে যদি একটু ভিউয়ার্সদের উদ্দেশ্যে কিছু বলতেন? ভিউয়ার্সদের উদ্দেশ্যে এটাই বলবো যারা ভিডিওটা দেখছেন, যদি মানে কি যারা ভাবছেন যে ঘরে বসে যে কী বিজনেস শুরু করা যায়, আপনার বাজেট যদি ভাবেন যে এটা নিয়ে শুরু করবেন, এটা তো খুবই একটা ভালো বিজনেস আইডিয়া, এটা নিয়েও শুরু করতে পারেন। যদি মনে করেন আপনাদের বাজেট নিয়ে কোনো সমস্যা আছে যে এত বাজেট না এর থেকে আরও কম, বা যেরকমই আপনার বাজেট হোক না কেন, তো আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন। এই মেশিন না হলেও আরও বিভিন্ন রকম মেশিন আছে, তো সেই মেশিন অ্যাকর্ডিং আপনার বাজেট অনুযায়ী এবং আপনার লোকালিটি অনুযায়ী আপনার মার্কেটে কোনটা চলবে সেই সমস্ত সাজেস্ট আমরা আপনাকে করবো। আপনি আমাদেরকে কল করলে আমরা সম্পূর্ণভাবে আপনার আপনাকে গাইড করবো। ধন্যবাদ ম্যাম এতক্ষণ সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদেরকেও ভিডিওটা এতক্ষণ দেখার জন্য। ভিডিওটি দেখার পরে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন।